শান্তিপূর্ণ পরিবেশে ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচন সম্পন্ন হয়েছে হাজার উনপঞ্চাশ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ তাকজিল খলিফা কাজল বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাদল আহমদ খানের তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে টানা তৃতীয়বারের মতো মেয়র পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ তাকজিল খলিফা কাজল তিনি পেয়েছেন পনেরো হাজার ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি জয়নাল আবেদিন আব্দু পেয়েছেন সাতশো আটাত্তর ভোট জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন রোববার সকাল আটটা থেকে এগারোটি কেন্দ্রে বিরাশি বুথে উৎসব মুখর পরিবেশে একটানা বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ হয় সকাল থেকেই ভোটারদের পদচারণায় জমজমাট প্রতিটি ভোট কেন্দ্র। জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জিল্লুর রহমান জানান প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাদল আহমদ খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এন টিভি